বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যাকে নবুয়তের পাশাপাশি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। এখন তো এক হুজুর ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে অলরেডি আটকে আছেন, ঠিক কি না? তো কোরআন থেকে কি ইউসুফ নবীর কাহিনী বলা এটা কি অপরাধ নাকি? ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যা ছিল, ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন, এটি হচ্ছে কোরআনের সুস্পষ্ট কথা। এই সুস্পষ্ট কথাগুলো বললে তোমার এত গায়ে লাগে কেন? আমার তো বুঝে আসে না। তাহলে কি আলেমগণ কোরআনের কথা বলা বন্ধ করে দিবেন নাকি? এটা তো সকলেরই জানা কথা, বনী ইসরাইল জাতির মধ্যে সর্বপ্রথম যেই নবীকে রাষ্ট্রের মসনদে ক্ষমতার গদিতে তাকে বসানো হয়েছিল তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। কি ভুল বলেছি নাকি আমি? আপনি সূরা ইউসুফ পড়েন তাহলেই আপনার বিবেকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। মুফতি কাজী ইব্রাহিম, তিনি একজন বিখ্যাত হাদিস বিশারদ। মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে এই দেশের সকল মানুষই প্রায় চিনে, তিনি জগৎ বিখ্যাত একজন আলেম, সারা পৃথিবীতে তার হাজার 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 ছাত্র রয়েছে, তার ছাত্ররা পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, শিক্ষকতা করছে। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। উনি একটা নাম নয়, একটা প্রতিষ্ঠানের নাম, একজন ব্যক্তির গবেষণায় ভুল হতে পারে সঠিক হতে পারে, কিন্তু একজন ব্যক্তি মুজতাহিদ যিনি গবেষণা করলে তার গবেষণা ঠিক থাকলে তিনি সওয়াব পাবেন, ভুল হলে তার কোনো গুনাহ হবে। গবেষণা গবেষণা বিষয়, তিনি গবেষণা করে তার কোনো বক্তব্যে ভুল থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একজন বয়োবৃদ্ধ আলেমের হাতে হাত করা দেখার পরে এটা দল মত নির্বিশেষে আমি দেখেছি সকল মানুষের অন্তর কেঁদেছে। আর সবচেয়ে খারাপ লেগেছে, আমরা দেখেছি অনেক দাগি দাগি আসামি, এদেরকে আদালতে যেমনে তুলা হয় দেখছেন তো আপনারা, হাত করা নাই, আর আলেমদের হাতে হাত করা রশি, এগুলো দেখলে আসলে সত্যি দুঃখ লাগে। কোনো মানুষ যদি অপরাধ করে তাহলে রাষ্ট্রীয় আইনে অবশ্যই তার বিচার হবে, আদালতে তার বিচার হবে, কিন্তু তিনি রাষ্ট্রের বৈধ নাগরিক হলে জামিন পাওয়ার অধিকারও তার রয়েছে। সুতরাং আমরা বলবো কাজী ইব্রাহিম সাহেবকে জামিনে মুক্ত করে দেওয়া হোক। তিনি কোনো অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দেশের আদালত তার বিচার করবে, কিন্তু জামিন পাওয়া তো তার একটি অধিকার, দেশের একজন বৈধ নাগরিক হিসাবে তার অধিকার। আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ দেশের সমস্ত ওলামায়ে কেরামকে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, আল্লাহ তালা সঠিক সমাজ দান করুন। শুধু কি ইউসুফ নবীকেই দেওয়া হয়েছে? এই যে মুসা আলাইহিসসালাম, বনি ইসরাইল, এদের স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে শুধু ব্যাদবি করা। এই ব্যাদব অবাদ্য জাতিকে মুসা নবী বলতেছেন যে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করো, নবীও বানিয়েছেন অন্যদিকে তোমাদেরকে রাষ্ট্রের মালিকও বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ইউসুফ নবী কি, এর পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, এরপরে দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। এবার আসেন বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে কি এসেছে সেটা একটু জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসূসুহুমুল আমবিয়া। এটা আমার কথা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতদেরকে শাসন করতেন। বনি ইসরাইলের নবীরা উম্মতদেরকে কি করতেন? শাসন করতেন। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলছেন যখনই কোনো নবীর ওফাত হতো পরবর্তী নবী আসার পর সেই নবী আবার উম্মতদেরকে শাসন করতেন। তাহলে বোঝা গেল বনি ইসরাইলের নবীরা একদিকে নবীগিরি করেছেন, অর্থাৎ নবীওয়ালা দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা ফেরাউন আর নমরুদের স্বভাবের মানুষদের হাতে দিয়ে নিজেরা তসবি হাতে বসে থাকেন নাই, তারা একদিকে কালেমার দাওয়াত দিয়েছেন অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করেছে। এটি বুখারীর হাদিস, এটি মুসলিমের হাদিস। এখন মুসলমান নামধারী, মুসলমান বেশভূষা ধারণকারী কিছু মানুষের পয়দা হয়েছে,
এরা কথা বলার সময় মুখে লাগাম দেয় না, বলে ধর্মকর্ম এক জিনিস আর শাসন ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আরেক জিনিস। কিরকম জাহেল চিন্তা করেন, এই হাদিসগুলো তুমি তো কখনো পড়ো নাই, হাদিস পড়বা দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেই ভুল হবে হাজার হাজার। তো তুমি আর হাদিস পড়বা কখন? তুমি কি হাদিস জানো না? আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলের নবীরা নবীগিরিও করেছেন আর রাষ্ট্রের ক্ষমতা মনে হয় চোর ডাকাতদের হাতে দিয়েছেন, কথা কন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি নবীগিরি করছেন আর মদিনার রাষ্ট্র আরেকজনের হাতে দিয়েছেন, বাবা তুমি চালাও, এ কথা বলেন না কেন? তো মদিনার রাষ্ট্র যিনি চালিয়েছেন তিনি কে? কথা বলেন না কেন, তিনি কে? দশ বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববীতে আবার তিনি ইমামতিও করেছেন। এটাই হচ্ছে নববী আদর্শ। যেদিন থেকে মুসলিম মিল্লাতের উলামায়ে কেরাম এবং যেদিন থেকে মুসলিম উম্মা, যেদিন থেকে মুসলিম উম্মা নববীর এই আদর্শ ভুলে গিয়েছে, অর্থাৎ যেদিন থেকে মুসলিম উম্মা রাষ্ট্র ক্ষমতা তাগুতের হাতে দিয়ে তারা শুধু মসজিদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেদিন থেকেই মুসলমানদের অধঃপতন পৃথিবীতে শুরু হয়েছে। এই হচ্ছে বাস্তবতা। নবীজি রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যদিকে মসজিদে আবার ইমামতির দায়িত্ব পালন করেছেন। এটি ইসলাম, এটি হচ্ছে আল্লাহর ইসলাম। আর আপনি যে বলেন ধর্মকর্ম আলাদা আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, এটা আল্লাহর ইসলাম নয়, এটা তাগুতের ইসলাম, এটা শয়তানের বানানো ইসলাম। আল্লাহর ইসলাম হচ্ছে এটা, আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীদেরকে নবুয়ত দিয়েছেন, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, এমনকি আমার নবীকেও আল্লাহ তাআলা তাকে দিয়ে আল্লাহ নবুয়তি দায়িত্ব পরিচালনা করেছেন। অন্যদিকে নবুয়তি দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রও আল্লাহ তাআলা পরিচালনা করিয়েছেন। রাষ্ট্র পরিচালনা এটা ছিল নবুয়তের একটা পার্ট, এটা ছিল নবুয়তি দায়িত্বেরই একটা অংশ। তো যারা বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, তাহলে সুলাইমান নবী, কতজন নবীর নাম বলতেছি খেয়াল করেন, সুলাইমান নবী, দাউদ নবী, এরপরে আপনার ইউসুফ নবী, তারা যে রাষ্ট্র চালালেন তারা কি তাদের বাপ দাদার আইন দিয়ে চালাইছেন? এ কথা বলছেন না কেন? তো কার আইন দিয়ে চালিয়েছেন? যদি তারা শুধু তসবি টিপাটিপি নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে তো ফেরাউনের সাথে মুসা নবীর এত সংঘাত হতো না। যদি তসবি জোপার মধ্যে তারা ব্যস্ত থাকতেন নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের এত দ্বন্দ্ব হতো না। আমার নবী যদি বলতেন আবু জাহেলকে, চাচা আপনি সব কিছু চালান অসুবিধা নাই, আমি আসি আমার কাবাগর নিয়ে, আবু জাহেল বলতো ভাতিজা বুকে আসো, কাবাগরের ইমামতি খতিবগিরি তোমারে দিলাম, ফেসিলিটিসও যা আছে সব দিব, তুমি তো আমার কথাই মেনে নিয়েছো। সংঘাত হলো কেন? সংঘাত হলো তখন আল্লাহর নবী যখন বললেন চাচা তোমার মতো সব চলবে না, জমিনটা কার, এই জমিনটা চলবে কার মতো? আবু জাহেল কয় দেখছো অবস্থা, এরপরেই তো সংঘাত শুরু হয়ে গেল। কথাগুলো কেন বললাম? এই যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে তার কৌমকে বলাচ্ছেন যে তুমি তোমার কৌমকে বলো তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, তোমাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, অন্যদিকে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। তিন নম্বর নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং তোমাদেরকে এমন কিছু বিশেষ নেয়ামত দিয়েছেন যা জগতের কাউকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ, এর ব্যাখ্যায় প্রায় সমস্ত তাফসিরের কিতাবগুলোতে এসেছে। অর্থাৎ বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর একমাত্র জাতি, এদেরকে আল্লাহ তাআলা ধর্মীয় নেতৃত্ব, সামাজিক এবং রাষ্ট্রীয় নেতৃত্ব সবগুলো আল্লাহ এদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ,